হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই যে কেসটা দেখতে আমরা তোমরা স্টেয়ারকেস্টার একটা থ্রি ডি ড্রয়িং আমরা করবো একটা থ্রি ডি বিল্ডিং ড্র করার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল যে ড্রয়িংটা সেটা আমাদের স্টেয়ারকেস থাকে স্টেয়ারটা ড্রয়িং করতে গেলে একটু কঠিন মনে হয় তো সেক্ষেত্রে আমি এখানে থ্রি ডি স্টেয়ার একটা ড্র করবো তো তোমরা ভিডিওটা কদম তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে রাখো তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আমরা এটাকে একটা সেকশন ড্র করবো তো সেকশন ড্র করার জন্য আমরা প্রজেকশন লাইন নেব যেটার রে কমেন্টের মাধ্যমে তো রে এন্টারপ্রেস করব অ্যান্ড দেন এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাকে একটা প্রোজেকশন লাইন নেব স্পেস প্রেস করবো রিপিট কমেন্ট নেবো এখান থেকে একটা প্রজেকশন লাইন নেব এটার থেকে একটা লাইন নেব অ্যান্ড দেন ফার্স্ট লাইন থেকে লাইন নেব ওকে তো এখন যে কোনো একটা জায়গা থেকে আমরা ড্রয়িংটা স্টার্ট করবো তো তারও এখান থেকে আমি একটা লাইন এই পর্যন্ত ড্র করলাম উপরের দিকে হচ্ছে আমাদের রাইস তো রাইসের হাইট দেব সিক্স ইঞ্চ এন্টার সরি সিক্স ফিট হয়ে গেছে তো এটা আমি বসাবো সিক্স ইঞ্চ এন্টার অ্যান্ড দেন এদিকে ট্রেডের হাইট দেবো আর ট্রেডের লেংথ দেবো দশ ইঞ্চ একই রকমভাবে রাইস সিক্স ইঞ্চ ট্রেড দশ ইঞ্চ রাইট সিক্স ইঞ্চ অ্যান্ড ট্রেড টেন ইঞ্চ এরকম কিছুটা ড্রয়িং করার পর তোমরা চাইলে এটাকে কপি পেস্ট করতে পারো তো সেটার জন্য কপি করতে হবে যে কোনো একটা পয়েন্ট থেকে তো এই পয়েন্টটাকে ক্লিক করলাম অ্যান্ড দেন এইভাবে এটাকে কপি করে বসাবো কপি করে বসানোর পর এখানে দেখো এই লেন্টার প্রেস করবো অ্যান্ড দেন উপরের দিকে সিক্স ইঞ্চ অ্যান্ড এদিকে এই লাইন পর্যন্ত আবার উপরের দিকে সিক্স ইঞ্চ অ্যান্ড দেন এই পর্যন্ত একটা যে ল্যান্ডিং আছে সেই ল্যান্ডিং পর্যন্ত ড্র করতে হবে এখন চাইলে তোমরা এই প্রজেকশন লাইনটি ডিলিট করে দিতে পারো তো আমি ডিলিট করে দিচ্ছি জাস্ট এরকম একটা সেকশন তো আমরা দেখতে পাবি যেটার কংক্রিট থিকনেসটা আমাদের দিতে হবে তো লাইন ড্র করবো লাইন করেন্ট নেবো এবং এই কর্নার থেকে যে কোনো একটা কর্নার লাইন ড্র করবো লাইন ড্র করার পর আমাদের অফসেট নিতে হবে যেহেতু আমরা স্টেয়ারের ফাইভ ইঞ্চ থিকনেস দিচ্ছি তো অফসেট নেবো অ্যান্ড দেন ফাইভ ইঞ্চ থিকনেস দেবো এটাকে ফাইভ ইঞ্চ থিকনেসেন এটাকে ফাইভ ইঞ্চ থিকনেস দেব থিকনেস দেওয়ার পর আমাদের এক্সটেনশন কমেন্ট নিতে হবে এক্সটেন্ড কমেন্ট নেওয়ার পর এটাকে লাইনটাকে এক্সটেন্ড করতে হবে দেখো লাইনটা এক্সটেন্ড উপরের দিকে হয়েছে কিন্তু নিচের দিকে হচ্ছে না তার কারণ যে এক্সটেনশন লাইনটা আসবে এই লাইনটাকে আর একটু বড় করতে হবে তো এই লাইনটা বড় করার জন্য আমি এল এম্টার প্রেস করছি অ্যান্ড দেন এই লাইনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তারপর এক্সটেনশান কয়েন্ট নিয়ে এই লাইনটাকে এক্সটেন্ড করে দিচ্ছি এই যে লাইনটা আছে এখানটাতে আমরা জয়েন্ট করে দেব একই রকমভাবে এখানটা জয়েন্ট করতে হবে এই পয়েন্টে ক্লিক অ্যান্ড দেন নিজের পয়েন্টে ক্লিক ঠিক আছে এখন দেখবে এই যে এক্সট্রা লাইনটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো এবং এই জায়গাতে একটি ফ্লিম করতে হবে ট্রিম কমান্ড হচ্ছে টিআর ইন্টার আমরা অবশ্যই জানো দেখো ট্রিম কমান্ড এখানেও আমরা ইউজ করবো তো এরকম একটা ফার্স্ট যে ল্যান্ডিংটা আছে ফার্স্ট যে টিআর স্টেপটা আছে সেটা আমরা এরকমভাবে ড্র করবো এবং সেকেন্ড স্টেপের দিকে যাব তো সেকেন্ড স্টেপ ড্র করার জন্য আমাদের এই যে ল্যান্ডিংগুলো আছে এই যে রাইস অ্যান্ড প্লেট ড্র করেছি এটাকে কপি পেস্ট করলে হবে না এটাকে মিরার করতে হবে তো এটাকে সবার প্রথমে সিলেক্ট করবো এইটুকু পোর্শন আমাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন মিরার হচ্ছে এম আই তো এম আই ফর মিরার অপশানটা আমরা কমেন্টটা নেবো অ্যান্ড দেন এই পোর্শনটাতে ক্লিক করবো অ্যান্ড দেন বাম দিকে টালবো ক্লিক করবো নো প্রেস করবো তাহলে দেখবে ওপনের দিকে একটা যাই হোক এখানে একটা লাইন মিথ ম্যাচ হয়েছে এটাকে আমরা সিলেক্ট করবো এবং ডিট করে দেব তো এখানে এরকম একটা লাইন ড্র হয়েছে এখন তোমরা চাইলে দেখতে পারো যে এই বরাবর হয়েছে কি না হ্যাঁ হয়েছে তো ঠিক আছে এরপর ডান দিকে আমাদের ল্যান্ডিং হবে এইদিকে ল্যান্ডিং হবে ল্যান্ডিং হবে যেহেতু আমরা এই বড় বড় দেখব তো এখানে আমরা ট্র্যাক লাইনের মাধ্যমে দেখে নেব ট্র্যাক লাইন তোমাদের স্ট্যাম্প ড্র্যাকিং অপশানটা চালু করে রাখতে হবে এই যে যেহেতু আছে এটা এফ প্রেস করলেও তোমাদের এটা অন করতে পারবে তো এটা যখন অন করবে তখন দেখবে যে লাইনে কারসারটি রাখবো সেখান থেকে উপরের দিকে যখন টানবো একটা ব্লু ব্লু লাইন শো করবে যেখানে আমরা ক্লিক করব তাহলে ল্যান্ডিংটা আমরা পেয়ে যাচ্ছি এখন সে আগের মতো আবার অফসেট নেব ফাইভ ইঞ্চ তো ফাইভ ইঞ্চ অফসেট নিলাম আগে আর একটা জিনিস করে রাখতে হবে এই যে ল্যান্ডিং এর অফসাইটটা নেব তার জন্য এই যে ল্যান্ডিং এর কর্নার সরি ল্যান্ডিং নয় যে কর্নারটি আছে সেই কর্নারের লাইন একটা ক্রিয়েট করতে হবে দেন অফসেট নেব ফাইভ ইঞ্চ এরপর এক্সটেন্ড কমেন্টের মাধ্যমে লাইনটাকে এক্সটেন্ড করে দেব এরকমভাবে অ্যান্ড দেন ভিতরের যে কোর্শনটুকু আছে সেটাকে ডিলিট করবো এক্সট্রা পোর্শানটুকু আমরা ট্রিম করে দেব যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিওতে আমি আরও ভালো করার চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে তো দেখো আমাদের যে সেকশনটা হবে সেটা একদম এরকম হবে ডি ড্র করার জন্য আর একটু সুবিধার জন্য আমাদের ল্যান্ডিংটা এক্সটেনশান করে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি এক্সটেনশান করে দিলাম তো শেফটা আমাদের এরকম হবে এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্টেয়ারের সেকশন তো এই যে স্টেয়ারের সেকশনটা করলাম এরপর এটাকে কনভার্ট করবো থ্রিডিতে থ্রি ডিটা কনভার্ট করার জন্য দেখবি এখানে ড্রাফটিং অ্যানোটেশান একটা অপশান আছে সেখানে ক্লিক করবো যেহেতু আমরা ওয়ার্ক স্পেসটাকে থ্রি ডিডে আনব থ্রি ডি মডেলিং এই অপশানটাতে ক্লিক করবো তাহলে দেখবে এখানে অপশানগুলো টু থেকে থ্রি ডে চলে গেছে এরপর আমাদের ভিউ চেঞ্জ করতে হবে যেহেতু এটা টপ ভিউ আছে তো দেখো এখানে টপ লেখা আছে আমরা এই কর্নারে ক্লিক করে ভিউ কিউবের মাধ্যমে চেঞ্জ করতে পারি ভিউটাকে এবং আরও একটা অপশান আছে যেটা হলো যে শিফট কিবোর্ড থেকে শিফট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে আমরা রোটেট করতে পারি যে কোনো ড্রয়িং ঠিক আছে তো এইভাবে আমরা ড্রয়িংটাকে ভিউটাকে চেঞ্জ করবো ভিউটাকে চেঞ্জ করার পর এখানে দেখো প্রেসফুল কমেন্ট আছে প্রেসফুল কমেন্টে ক্লিক করবো প্রেসফুল কমেন্টে ক্লিক করার পর পার্সারটি ভিতরে রাখবো এবং এর হাইট দিয়ে দেব তো হাইট তোমরা যদি না জানো তাহলে অবশ্যই প্ল্যান থেকে দেখে নিতে হবে এবং জানি এটার হাইট থ্রি পয়েন্ট ফাইভ ফিট সরি থ্রি ফিট ফাইভ ইঞ্চ এন্টার প্ল্যান থেকে ডিসটেন্স দেখার জন্য আমরা কিপোর্ড থেকে প্রেস করবো জাস্ট টি টিআই অ্যান্ড এন্টারপ্রেস করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক করব অ্যান্ড সেকেন্ড পয়েন্ট কতটুকু আমরা ডিসটেন্স সেই সেই জায়গাতে কারসার রাখলে দেখতে পাবে যে আমাদের এটা শো করছে দেখো আমি যেমন এই কার্সাটে গেছি তো এখানে থ্রি পয়েন্ট ফাইভ সরি থ্রি ফিট ফাইভ ইঞ্চ শো করছে তো এইভাবে তোমাদেরকে দেখে নিতে হবে জাস্ট এটা অ্যান্ড দেন স্কেপ প্রেস করব তো সেকেন্ড যে ল্যান্ডিংটা আছে সেটার আমাদের যে থিকনেস যে লেন্থ সেটাও একই হবে তো থ্রি ফিট ফাইভ ইঞ্চ দিয়ে দিলাম অ্যান্ড দুটোকে যোগ করলে হয় আমাদের সিক্স ফিট টেন ইঞ্চ তো ল্যান্ডিংটা হবে সিক্স ফিট টেন ইঞ্চের ইন্টারফেস করে দেব তো এরকম একটা ড্রয়িং তৈরি হবে থ্রি ডি অবজেক্ট এটাকে মুভ করতে হবে এটাকে সিলেক্ট করবো অ্যান্ড দেন এম ইন্টারফ্লেস করবো ফর মুভ এই পয়েন্টে ক্লিক করবো অ্যান্ড দেন উপরের এই কর্নারে ক্লিক করবো যেহেতু এই পয়েন্টটাকে আমরা এখানে মুভ করছি ওকে তো মুভ করার পর দেখবে আরেকটা কাজ আছে যে এই ড্রয়িংটা আমাদের রোটেট করতে হবে কিসের মাধ্যমে থ্রি ডি রোটেটের মাধ্যমে তো এখানে দেখো থ্রি ডি রোটের একটা অপশান আছে এটাতে ক্লিক করবো অ্যান্ড অবজেক্টগুলোকে সিলেক্ট করবো অ্যান্ড দেন এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করলে দেখতে পাবে যে একটা কিছু লাইন দেখা যাচ্ছে এখানে তো এটাকে জাস্ট আমরা এই যে মিডিলের যে লাইনটা দেখতে পাচ্ছ এই মিডিলের যে লাইনটা দেখা যাচ্ছে রেড টাইপ তো এই লাইনটার উপরে আমরা ক্লিক করবো অ্যান্ড দেন এটার উপরে কাজ করবো তো এটাতে ক্লিক করবো অ্যান্ড দেন সরি ফর দ্যাট আরেকবার করছি আমি ঠিডি রোডে ক্লিক করবো এই অবজেক্টে ক্লিক এই অবজেক্টে ক্লিক এই অবজেক্টে ক্লিক অ্যান্ডের এন্টার মিডিলের লাইনটাতে আমরা মাউস পয়েন্ট রাখব অ্যান্ড দেন ক্লিক করবো নিচের দিকে টান দেখো আমার কিন্তু অন্য লাইন সিলেক্ট হয়ে গেছে তো এটাকে একটু ভালোভাবে সিলেক্ট করতে হবে একটু জুম করে নেবো মিডিলের লাইনের ওপর কারসার রাখবো অ্যান্ড দেন নিচের দিকে টানবো নিচের দিকে আমরা ভ্যালু দিয়ে দেবো নাইনটি ওকে তো আমি নিচের দিকে কাঠসার রাখবো নাইনটি বসাবো প্রেস করবো দেখো এটা উপরের দিকে নাইনটি হয়ে গেছে তো আবার নিচের দিকে ক্লিক করবো অ্যান্ড ওয়ান এইটটি এন্টার প্রেস করবো তাহলে দেখো আমাদের ড্রয়িংটা কিন্তু রোডের হয়েছে তেমনি নিচের দিকে একবারেই নাইনটি দিলে দেখবে যদি নিচের দিকে রোটেট হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে কোনো সমস্যা নেই উপরের দিকে হলে আবার সেটাকে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে ঠিক আছে ঠিকভাবে করলে নাইনটি ডিগ্রিতেই চলে আসবে কোনো সমস্যা নেই আরেকবার না হয় আমি দেখিয়ে নিচ্ছি রোটেটটা দেখো ড্রয়িংটা এরকম আছে ঠিক আছে রোটের অপশান নিলাম এ অবজেক্টে ক্লিক এই অবজেক্টে ক্লিক এটাতে ক্লিক ইন্টারফেস করবো এটাকে জুম করবো জুম করার পর কাঠশারটি এই লাইনের উপর রাখবো ক্লিক করবো নিচের দিকে কাঠশার্ট টানবো জো আউট করব দেখো নিচের দিকে কাঠশার্ট টানবো অ্যান্ড দেন লাইনটি বাসাবো এন্টার তাহলে দেখবে একবারেই রোটেট হয়ে গেছে ড্রয়িংটি এরপর আমাদের দেখো এখানে কলাম আছে কলামগুলোকে আমাদের বেশ কিছুটা ওপরে তুলতে হবে তো কলমগুলোকে আমরা জাস্ট টেন ফিট তুলে রাখছি এবং তারপরে যতটা দরকার লাগবে আমরা তুলে নেব তো কলামগুলোকে টেন ফিট প্রত্যেকটা কলম আমি তুলে নিচ্ছি এরকমভাবে কলামগুলোকে এক্সটেন্ড করবো ঠিক আছে এরপরে অবজেক্টটাকে আমরা কপি করবো বা মুভ করবো তো অবজেক্টটাকে এইভাবে সিলেক্ট করবো এম এন্টারফেস করবো মুভ করার জন্য শিফট মিডিল মাউস বাটন চেপে রোটেট করবো ড্রয়িংটাকে গড়াবো অ্যান্ড দেন এই পয়েন্টটা ক্লিক করবো বেস্ট পয়েন্টটা ক্লিক করবো জাস্ট কপি করার জন্য এবং এই পয়েন্টটাতে কার সারটি রাখবো অ্যান্ড দেন ওকে প্রেস করবো তাহলে দেখবে আমরা কপি করে ফেলেছি এখন কলামের নিচে দেখবে অনেকটা ফাঁকা আছে তো এগুলোকে আমরা যদি রাইস অ্যান্ড ট্রেড দিয়ে ক্যালকুলেশান করি তাহলেই সবার প্রথমেই দেখতে পাবো যে কতটা হাইট দরকার এবং তা না করলে তোমরা এইভাবে করতে পারো যে এই জায়গাটাতে আনবো কলামের উপর প্রেসফুল কমেন্ট নিয়ে ক্লিক করবো অ্যান্ড দেন উপরের দিকে পয়েন্টটাতে ক্লিক করব এখন দেখো এই পর্যন্ত চলে আসছে একই রকম লাগবে এটাতে ক্লিক করবো উপরের দিকে ক্লিক করবো এবং এই পয়েন্টটাতে ক্লিক করব ঠিক আছে এখানেও একই এটাতে ক্লিক করবো উপরের দিকে কার্সার নিয়ে যাবো অ্যান্ড দেন এই পয়েন্টটাতে ক্লিক করতে হবে দেখুন নিচের দিকে চলে যাচ্ছে তো এটাকে রোটেট করবো জাস্ট ঠিক আছে এটাকে রোটেট দেন করবেন ক্লিক করবো এই পয়েন্টে এখানে ক্লিক করবো অ্যান্ড দেন এই লাইনে ক্লিক করবো রকম এখানে ক্লিক করবো ফুল করবো অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে তাহলে হাইটটা পেয়ে যাবো আমরা এইভাবে থ্রি ডি যে স্টেয়ারটা আমরা ড্র করতে পারবো যদিও একটু টাইমে হয়তো আমি বেশি নিয়ে ফেলেছি তবে ডিটেলসে আমি ভিডিওটা দেখাবো তোমরা দেখলে ভিডিওটা অবশ্যই সমস্ত কিছু বুঝতে পেরে যাবে এরপর দেখো আর তেমন কিছু বাকি নেই সেকেন্ড স্টেপ এটা তো করে ফেললাম যদি সেকেন্ড ফ্লোরের জন্য যে ড্রপটা করতে হবে জিস্টারটা আরও একটি যদি করতে হয় ফার্স্ট সেকেন্ড স্টেপ করেছি থার্ড ফোর্থ করতে হলে এটাকে জাস্ট কপি করবো সিও এন্টার অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক করবো কোন পয়েন্ট দেখবে এই পয়েন্টে ক্লিক করব নিচে পয়েন্টে ক্লিক করবো অ্যান্ড দেন উপরের দিকে যাব এই বেশ পয়েন্ট রাখবো এখানে এখানে রাখতে পারি বা যদি এর সঙ্গে মেলাতে চাই তাহলে কিন্তু ওটা ক্লিক করলে হবে না আমরা এইভাবে সিলেক্ট করে নেব সবার প্রথমে এটাকে এইভাবে সিলেক্ট করবো অ্যান্ড দেন কপি করবো এইভাবে কপি করবো সিও কপি অ্যান্ড দেন এই পয়েন্টটি ক্লিক করব এবং ওপরের দেখে এই পয়েন্টটি ক্লিক করব তাহলে দেখো স্ক্রিপ্ট প্রেস করার পর যখন রোটেট করছি তখন দেখো যে স্টেয়ারটি আছে সেই স্টেয়ারটি কিন্তু একদম সমান হয়ে গেছে ল্যান্ডিংটা ঠিক আছে তো এইভাবে ড্রয়িংটা আমাদের করতে হবে এরপর আসে মেটেরিয়াল অ্যাপ্লাই তো মেটেরিয়ালটা কীভাবে অ্যাপ্লাই করবো এবার তার আগে আমরা সলিড ইউনিয়নের মাধ্যমে যে স্টেয়ার অ্যান্ড ল্যান্ডিং সেটাকে আমরা ইউনিয়ন করে নেবো যাতে করে আমাদের মেটেরিয়াল বারবার অ্যাপ্লাই না করতে হয় তো সলিড ইউনিয়নের যে অপশান আছে এটাতে ক্লিক করবো অ্যান্ড দেন অবজেক্ট সিলেক্ট করতে হবে এখানে ল্যান্ডিং এটা এটা এই ল্যান্ডিং এবং ফার্স্ট স্টেয়ার অ্যান্ড দেন এন্টারফেস করবো তাহলে ক্লিক করলে দেখবে যে পুরোটা একটা অবশ্যকটি তৈরি হয়েছে এখন আমাদের কাজ হবে কি কলামগুলোকেও একই রকমভাবে সলিউট ইউনিয়ন করা তো এটাতে ক্লিক করবো এ কলামে ক্লিক নিচের কলামে ক্লিক এন্টার একই রকমভাবে আবার কমেন্ট রিপিট করবো এটাতে ক্লিক নিচেরটাতে ক্লিক এন্ড একই রকমভাবে এটাতে ক্লিক নিচেরটাতে ক্লিক এন্ড এবং এটাতে ক্লিক নিচেরটাতে ক্লিক এন্টার তো এটা সলিড ইউনিয়ন হয়ে গেছে এখন ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমরা কি প্রেস করব থেকে জাস্ট প্রেস করবো এম এ ডি এম এ ডি ম্যাটেরিয়াল তো দেখবে একটা বক্স ওপেন হয়ে যাবে যেখানে মেটেরিয়াল অ্যাপ্লাই করার বিভিন্ন অপশান আছে এই যে হোম এখানে ক্লিক দেন আপনার আরও কিছু অপশান দেখতে পাবো হয়তো তো তার থেকে ক্লিক করছি জাস্ট কম্পিউটার একটু হয়তো সমস্যা হচ্ছে আমার আমি এটাতে ক্লাস করে দিচ্ছি আবার একবার এম এ টি মেটেরিয়াল অ্যাপ্লাই করবো আমি ক্লিক করবো অটোডেক্স লাইব্রের থেকে যাব এবং এখান থেকে দেখবে স্টোন যেহেতু আমরা স্টোন অ্যাপ্লাই করতে চাইছি তো এখান থেকে দেখো একটা স্টোন আছে এটাতে এইভাবে অ্যাপ্লাই করে দিতে পারি অ্যাপ্লাই করার পর দেখো রকম কিছু আমরা বুঝতে পারছি না মেটিরিয়াল অ্যাপ্লাই হয়েছে কি না এটা কিসের জন্য কারণ এখানে অপশান আমরা শেষ সবটাই সিলেক্ট করে রেখেছি এটাকে রিয়েলিস্টিক সিলেক্ট করতে হবে এই যে অপশানটা তো ওটাতে ক্লিক করবো অ্যান্ড দেন দেখবে সে চেঞ্জ হয়ে গেছে রিয়েলিস্টিক হয়ে গেছে এখন দেখো মেটিরিয়ালটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তোমরা চাইলে অন্য যে কোনো মেটিরিয়াল এইভাবে অ্যাপ্লাই করতে পারো তবে যে মেটেরিয়ালটা ভালো লাগবে সেটা অ্যাপ্লাই করতে হবে এভাবে দেখো এটা বোঝা যাচ্ছে না এটা দিয়ে দেখি আমি এইভাবে যে কোনো মেটেরিয়াল অ্যাপ্লাই করা যায় যাই হোক আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি মেটেরিয়াল অ্যাপ্লাই এখন আমি টাইম ওয়েস্ট করবো না রোসটা দিয়ে দিচ্ছি এটা একটু দেখতে ভালোই হয় ঠিক আছে এবং যে পেইন্ট আছে সেই পেইন্টে ক্লিক করবো অ্যান্ড পেন্টগুলো কলামে দিয়ে দেবো এভাবে ঠিক আছে পেন্টগুলোকে এইভাবে কলামে অ্যাপ্লাই করে দেব এবং ম্যাটেরিয়াল ক্লোজ করে দেব তাহলে দেখবে যে আমার ম্যাটেরিয়ালটা খুব ভালোভাবে স্টিকারে তৈরি হয়ে গেছে দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে মেটেরিয়াল অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবে থ্রি ডি যে কোনো বিল্ডিং যদি অটোক্যাডে করতে হয় তাহলে সেক্ষেত্রে থ্রি ডি স্টিয়ারটা আমাদের করতে হয় তো যেহেতু থ্রি ডি স্টেয়ার করতে গেলে অনেকটা টাইম ব্যাপার হয় তো আমি এখানে থ্রি ডি স্টেয়ার দেখাচ্ছি তোমরা চাইলে থ্রি ডি বিল্ডিং কীভাবে ড্র করতে হয় আমাকে কমেন্ট করতে পারো আমি তারও একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সমস্যার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও বানাতে পারিনি তবে আবার রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করবো সো প্লিজ সাপোর্ট করো আমাকে অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ